জাতীয় দলের পুলে থাকা খেলোয়াড় ও এইচপির ক্রিকেটারদের নিয়ে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। তাছাড়া দেশের ক্রিকেটারদের নিয়ে নভেম্বরের মাঝামাঝি অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি লিগ। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্ভাব্য হোম সিরিজ শুরুর আগে এই দুটি টুর্নামেন্ট দল সাজাতে ভূমিকা রাখবে বলে আশাবাদী বিসিবির পরিচালক আকরাম খান। মমিনুর রিপনের রিপোর্ট। বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর স্থগিত হলেও ঘরের মাটিতে ক্রিকেট ফেরাতে কাজ করে যাচ্ছে বিসিবি। তাই জাতীয় দলের পুলে থাকা খেলোয়াড় ও এইচপির ক্রিকেটারদের নিয়ে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট শুরু হচ্ছে 10 অক্টোবরের পর। রবিন রাউন্ড লিগের সেই টুর্নামেন্ট দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট। এরপর আগামী মাসের মাঝামাঝি সময়ে 5 থেকে 6টি দল নিয়ে শুরু হবে টি টোয়েন্টি প্রতিযোগিতা। আমি বললাম যে আমাদের কাছে মাথায় এটাও আছে যে আমরা যেহেতু ডোমেস্টিক কিন্তু আস্তে আস্তে আমরা শুরু করছি, কারণ আমাদের মাথায় কিন্তু একটা জিনিস আছে যে ওয়েস্ট ইন্ডিজ জানুয়ারিতে আসবে। সো আমরা যদি এগুলো ভালোভাবে করতে পারি তাহলে আমরা ওদেরকে এনে আমাদের সিরিজটা আমরা শুরু করতে পারবো। এই দুটি টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে পারলে ঘরোয়া টুর্নামেন্টগুলো চালু করতে চায় বিসিবি। করোনাকালীন সময়ে স্থানীয় ক্রিকেটাররা আর্থিক ও ফিটনেসের যে ঘাটতির মধ্যে আছেন সেগুলো কাটিয়ে দেশের মাটিতে নিয়মিত ক্রিকেট ফেরাতে চায় বোর্ড। আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট বললেন যে যেহেতু আমাদের দেশীয় যারা ক্রিকেটার আছে ওরা অনেকদিন থেকে আপনার ক্রিকেটের মধ্যে নেয়, ফাইন্যান্সিয়ালি অবস্থা চিন্তা ভাবনা করে আমাদেরকে ডোমেস্টিকটা তাড়াতাড়ি চালু করতে বলেছেন আর কি। তো সেটার প্রিপারেশনের জন্যই কিন্তু আমরা আস্তে আস্তে জিনিসগুলো করছি। তবে এই টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হবে বায়ো সিকিউরিটি বাবলের মধ্যে, তাই খেলা হবে দর্শকবিহীন মাঠে। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা।